আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান রব্বুল আলামিন অশেষ রহমতে সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক অনলাইন ভিত্তিক ক্লাসের আজকের পর্বে আমি তোমাদের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আজকের ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন আলোচনা করব বীজগণিতীয় রাশির উৎপাদক। তো দেখো, আমরা এই কথাগুলোর মধ্যে বীজগণিত, অর্থাৎ আমরা যে বীজগণিতের আলোচনা করি, সেই বীজগণিতীয় যে রাশিগুলো আমরা এতদিন শিখেছি, তারই মধ্যে যে উৎপাদক রয়েছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, আমরা এখানে উৎপাদক কথাটার সাথে একটু পরিচিত হই, পরিচিত আছি আমরা পূর্ব থেকেই। আর এই উৎপাদকটা কি, আমরা জানি যে উৎপাদক কথার অর্থ হচ্ছে ভাজক বা গুণনীয়ক। এখন এই ভাজক বা গুণনীয়ক, ভাজক ছিল কি, যে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়। তার মানে কোনো একটা রাশিকে বা কোনো একটা সংখ্যাকে আমরা এর আগে সংখ্যার উৎপাদক নির্ণয় করেছি, এখন আমরা উৎপাদক নির্ণয় করব বীজগণিতীয় রাশি। তো কথা হচ্ছে যে এমন একটা বীজগণিতীয় রাশি যেটাকে কোনো একটা রাশি দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ রাশিকেই রাশি দিয়ে ভাগ করা যায়। আমরা এতদিন বীজগণিতে শিখে এসেছি সংখ্যাকে সংখ্যা দ্বারা, অক্ষরকে অক্ষর দ্বারা, প্রতীককে প্রতীক দ্বারা, মানে যেটার সাথে সেটাকেই তুলনা করা হবে বা ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, একই জিনিসের সাথে একই জিনিসের। তো কথা হচ্ছে এখানে যে উৎপাদক, আমরা কিসের উৎপাদক করছি, বীজগণিতীয় রাশির। তাহলে এই বীজগণিতীয় রাশির যে উৎপাদকগুলো পাবো সেগুলো অবশ্যই বীজগণিতিক রাশি হবে, অর্থাৎ এমন একটা বীজগণিতিক রাশি যাকে অন্যান্য বীজগণিতিক রাশি দিয়ে ভাগ করা যায়। তো আমরা এখানে অবশ্যই সেটা যেটা বের করব সেটাকে একটু ভিন্ন প্রক্রিয়া, আমরা ভাগ প্রক্রিয়ায় বের করব না, যেহেতু আমরা সংখ্যার ক্ষেত্রে ভাগ প্রক্রিয়ায় বা আমরা কাজ করেছিলাম। একটু দেখো, আমরা যেমন পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে শিখেছিলাম, যেটা আমরা করেছিলাম চতুর্থ পঞ্চম শ্রেণীতে, উৎপাদক কীভাবে, যেমন ষোলো একটি সংখ্যা, এর উৎপাদক বের করেছিলাম কীভাবে, এক গুণ ষোলো এভাবে, অর্থাৎ গুণ আকারে লিখে। দেখো, দুই গুণ আট, অর্থাৎ দুইটা বা তিনটা বিভিন্ন ভিন্ন ভিন্ন রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করেছিলাম। আমরা ষোলোকে লিখেছিলাম লাস্ট চার গুণ চার, আবার ষোলোকে আমরা ভিন্নভাবে লিখতে পারি, যেমন দুই গুণ দুই গুণ দুই গুণ দুই, অর্থাৎ দেখো চারটা উৎপাদক পেয়েছি আমরা। তো কথা হচ্ছে যে একই উৎপাদক আমরা যেহেতু ওখানে নির্ণয় করেছিলাম, তখন আমরা একই সংখ্যা বারবার নিয়ে নাই, অর্থাৎ দুই বারবার নিয়ে নিই, চার নিয়ে নিই, কিন্তু এখানে যেহেতু বিশ্লেষণ, অর্থাৎ আমাকে গুণ আকারে লিখতে হবে, সেহেতু আমরা সম্পূর্ণ ভেঙ্গে লিখব, অর্থাৎ এই শেষ রাশিতে চলে যাব, মাঝখানে একটা করে হঠাৎ করে থেমে যাব না, আমরা শেষ পর্যন্ত যাব, অর্থাৎ যে কয়টা রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়। তাহলে উৎপাদক কথাটার অর্থ হচ্ছে যে একাধিক রাশির গুণফল। যে উৎপাদকের বিশ্লেষণ কথা, উৎপাদক কথার অর্থ নয়, কথা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বলতে বুঝবো যে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের দু একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যেহেতু উৎপাদক কি সেটা আমরা বুঝলাম, এবং বীজগণিতীয় রাশির উৎপাদকের ক্ষেত্রে আমরা বীজগণিতে আলোচনা করলাম, অর্থাৎ বীজগণিতীয় রাশিকে বীজগণিতীয় রাশির গুণফল আকার প্রকাশ, অর্থাৎ একটা রাশিকে একাধিক রাশির ভেঙ্গে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখানে এই যে অধ্যায়ের অঙ্কগুলো, আমরা মাত্র দুইটা পদ্ধতিতে এই অঙ্কগুলো করতে পারবো, অর্থাৎ দুইটা সূত্র, একটা সূত্র এবং আরেকটা হচ্ছে মিডল টার্ম ব্রেক, অর্থাৎ মধ্যপথকে ভেঙ্গে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ দুটো পদ্ধতি আমরা একটু ভালোভাবে শিখলেই মোটামুটি এই অধ্যায়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যেমন দেখো, আমরা এর পূর্বেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে একটা ফর্মুলা, এর ফর্মুলা শিখেছিলাম কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা অঙ্কগুলো দেখতে পারবো যে এভাবেই আমরা ভেঙ্গে, অর্থাৎ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল একটা রাশি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল একটা রাশি, আমি ভেঙে দেখো দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করেছি, এটাই হচ্ছে একটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। দেখো, তাহলে মূলত আমরা এই একটা সূত্র ব্যবহার করেই কাজ করব। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মিডল টার্ম ব্রেক, অর্থাৎ মিডল টার্ম ব্রেক, অর্থাৎ মধ্যপথ ভাঙ্গা, অর্থাৎ মাঝে যে পথটা থাকবে, অর্থাৎ তিনটা পথ থাকবে যার, তার মাঝের পথটাকে ভেঙ্গে প্রকাশ করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা
मूल अंके चले जाए। देखो आमरा मूलत এই দুটো नियम। तो प्रिय শিক্ষার্থীরা আমরা এখন मूल अंके चले जाब। देखो আমি কয়েকটি অঙ্ক নিয়ে তোমাদের এখানে আলোচনা করব। तो আমি সর্বপ্রথমে যে অঙ্কটি এখানে নিচ্ছি সেটা হচ্ছে দেখো একটা অঙ্ক তোমাদের অনুশীলনী 5.3 এর মূল বইয়ের দেখো পাঁচ দাগের যে অঙ্কটি রয়েছে এখানে অঙ্কটি রয়েছে 9a² - 4b² তো এই অঙ্কটা তোমরা অবশ্যই সমাধান লিখে কাজ শুরু করবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি সরাসরি এখানেই কাজ করতেছি। দেখো এই যে এইটাকে আমরা দুটো রাশিতে প্রকাশ এমন ভাবে প্রকাশ করব এই যে a² - b² এই ফর্মুলাটাতে আমি ঢোকাতে পারি কিনা। তো দেখো 9a² এখন a² এটা একটা a² আকারে স্কয়ারের আকারে আছে কিন্তু 9 সংখ্যাটাকেও আমরা যদি স্কয়ার আকারে অর্থাৎ 3 এর স্কয়ার করলে হয় দেখো 9 তাহলে আমি যদি 3 এর হোল স্কয়ার লিখি তাহলে 3 এর স্কয়ার করলে 9 আর a এর স্কয়ার করলে a স্কয়ার তাহলে 9a² হয়ে যায়। ঠিক একই ভাবে 4b স্কয়ার কে আমি লিখতে পারি 2b এর হোল স্কয়ার। তাহলে দেখো আমরা একটা সূত্রের আকারে চলে যাচ্ছি। দেখো a² - b² এর ফর্মুলাতে আমরা প্রকাশ করে ফেলছি আর a² - b² এর ফর্মুলা হচ্ছে a प्लस बी एखे ए हे 3a और बी हे 2b ए प्लस बी इंटू ए माइनस बी। देखो a² - b² फर्मूला कत सहजे उत्पादक विश्लेषण कर फिलल एखने शेष ए अंकटी एर थे बड़ो है ना। देखो ये खूब सहजे अंकटी समाधान कर फिलल ये अंकगुलो तुम्हार मूल बे रही है। देखो तुम्हारा एक लक्ष्य करो ये एक ही जतियों अंक रही है पाँच दाग कर चार दागे वही एक ही जतियों अंक आ देखो 4x² अर्थात 2x होल स्कोर कर ले वाईटारे वाइर स्कोर थे गलो तेमनी भाई 16x² x4 तरह हे 2x होल टू दि पावर 4 अथवा 4x² होल स्कोर ये 9y² होल स्कोर ये भेगे भेगे काज कर ले मूलत एक ही सूत्रे काज हो जाए। देखो 8 दागर एक अंक रही है 8 दागर अंकटा एखे तुम्हारे कराची। देखो 8 दागर अंकटा हे a² - x + y তার হোল স্কয়ার এই জাতীয় অঙ্কগুলোই বেশি পরীক্ষায় এসে থাকে। তো দেখো এই যে এখানে এটাও একটা a² এটা b² সরাসরি সূত্র। দেখো এই পুরোটা এইটাকে a আর এই পুরোটাকে যদি আমি b ধরি তাহলে সূত্র হয়ে গেল a - a² - b² আর a² - b² এর ফর্মুলা একটাই a + b (a - b) এটা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এই সূত্রটাই সর্বাধিক বার ব্যবহৃত সূত্র এবং বেশিরভাগই এই সূত্র নিয়ে কাজ করা খুবই সহজ এবং একটাই সূত্র আছে সেটা হচ্ছে a² - b² এর একটাই ফর্মুলা সেটা হচ্ছে a + b (a - b). তাহলে a প্লাস দেখো b যখন b একটা রাশি x + y তাহলে x + y এই পুরোটা যখন আমি একটা নিয়ে কাজ করছি তখন এই পুরোটাকে আমি প্রথম বন্ধনীতে রাখলাম যাতে আমার ভবিষ্যতে ভুলটা না হয় কারণ এই যে প্লাসের জন্য হয়তো এর কোনো ভিতরে পরিবর্তন হবে না কিন্তু যখনই আমি a - b লিখব অর্থাৎ a - x + y লিখলেই আমার ভুল হয়ে যাবে কারণ এই মাইনাসের কারণে এর ভিতরে পরিবর্তন হবে এই জন্য দ্বিতীয় বন্ধনী দিয়ে এভাবেই লিখবে তাহলে আর ভুলটা হবে না। তাহলে দেখো এবার আমি বন্ধনী উঠিয়ে দিই তাহলে হয়ে গেল a প্লাসের কারণে যা আছে সেটা বসে গেল কারণ পরিবর্তন হবে না এখন প্রথম বন্ধনী। এবার দেখো এটার ভেঙে দিলে a মাইনাসের কারণে এটাও হয়ে গেল এটা হয়ে গেল -x + -y এই এখানে অঙ্কটি শেষ। তাহলে দেখো কত সহজেই আমরা এই অঙ্কগুলোর সমাধান করতে পারছি। তাহলে দেখো অঙ্ক নিয়ে যাদের ভীতি রয়েছে অর্থাৎ অঙ্কের অঙ্ককে যারা ভয় পাও তারা দেখো যে অঙ্ক আসলে ভয় পাওয়ার মতো কেমন কোনো বিষয় নয়। এটা যদি আমরা একটু ফর্মুলা এবং নিয়মগুলো ফলো করতে পারি এবং একটু মনোযোগ সহকারে কাজ করি তাহলে অতি দ্রুত এবং খুব সহজেই এটা আমাদের মাথায় ঢুকে যায় এবং আমরা এটাতে খুব সহজেই নাম্বার উঠাতে পারি। অন্যান্য বিষয়ে যেমন অনেক কষ্ট করে অনেক লেখালেখি করে অনেক পড়ে মুখস্থ করতে হয় গণিত কিন্তু মুখস্থ করার বিষয় নয়। শুধুমাত্র বুঝলে এবং ব্রেনে একটু ঢোকাতে পারলেই অর্থাৎ ক্যাচ করতে পারলে মাথায় একটু প্রবেশ করাতে পারলেই এটা আমরা পেরে যাই এবং খুব সহজেই এটা থেকে নাম্বার উঠানো সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা মোটামুটি একটা নিয়ম আমি বলেছিলাম এখানে যে দুইটা নিয়মের অঙ্ক রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমি বলেছিলাম দুইটা সিস্টেমে অর্থাৎ a² - b² ফর্মুলা দিয়ে কাজ আর একটা হচ্ছে মিডল টার্ম ব্রেক।
অর্থাৎ এই মিডল টার্ম রেখে যাব, তার আগে আমি আরেকটা অঙ্ক করব স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা সিস্টেমে যাওয়া, তবে সেটাকে একটু বিস্তারিত ভেঙে নিয়ে তারপরে ওই সূত্রে চলে যাবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে অঙ্কটা নিয়েছি তোমাদের এখানে, তো উদাহরণ 28 নম্বর উদাহরণটা আমি এখানে নিয়েছি। দেখো এখানে একটা রাশি রয়েছে 25, এই এ প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 36, 2a মাইনাস 5b তার হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে যে এই একটা রাশি ব্র্যাকেটের ভিতরে, এটা একটা বড় রাশি, এটাকে আমরা একটু ধরে নিয়ে ছোট করতে পারি। কিভাবে পারি সেটা দেখো, আমরা যদি ধরি যে এখান থেকে আমরা সরাসরি যদি ধরে নিই যে ধরি, দেখো এইটাকে যদি আমি দেখো এখানে এ এবং বি রয়েছে, তাহলে এ আর বি বাদে যে কোনো কিছু, যে কোনো অক্ষরই আমরা ধরতে পারবো। তো আমরা সচরাচর এ বি সি ধরি অথবা এক্স ওয়াই জেড ধরি, যেহেতু এ বি আছে এখানে, অথবা এম এন ধরি, পি কিউ ধরি। তো এখানে যেহেতু এ বি রয়েছে, আমরা এক্স ওয়াই জেড এক্স ওয়াই ধরতে পারি, অথবা পি কিউ ধরতে পারি, অথবা এম এন ধরতে পারি, মানে একটু ভিন্ন সচরাচর যেগুলো আমরা ধরে থাকি আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এ বি আছে যেহেতু, সেহেতু মূল বইয়ে তোমাদের দেখো এক্স এবং ওয়াই দিয়ে আছে উদাহরণটা, যে কারণে আমি একটু এক্স এবং ওয়াই দিয়ে করছি, এবং মূল বইয়ের অঙ্কটাই আমি করছি যেহেতু উদাহরণে রয়েছে। তো আমি তোমাদের মূল বিস্তারিত একটু ভেঙে বুঝাবো। তো দেখো ধরি এ প্লাস 2b সমান সমান এক্স, এবং 2a মাইনাস 5b সমান সমান ওয়াই। তো দেখো তাহলে এক্স আর ওয়াই আমরা দুটো জিনিসের ধরলাম, তাহলে রাশিটা এবার কি হয়, প্রথম যে রাশিটা ছিল সেটা কি থাকে, তাহলে লিখবো যে অতএব প্রদত্ত রাশি। এভাবে আমরা কাজ করব, অতএব প্রদত্ত রাশি সমান সমান কি থাকে, দেখো 25 ছিল এটা ধরিনি, যেহেতু এটা থেকে গেল, আমরা এই ব্র্যাকেটের ভিতরেরটাকে ধরেছি এক্স, তাহলে ব্র্যাকেটের ভিতরেরটা যেহেতু এক্স, তাহলে তার বাইরে এই স্কোয়ার বসে গেল, এখানে ব্র্যাকেট ব্যবহার না করলেও চলবে। তাহলে 25x² এই মাঝের চিহ্ন বসলো, 36 এইটা ধরেছি আমরা ওয়াই, তাহলে ওয়াই এর স্কোয়ার। এখন কথা হচ্ছে দেখো 25 একটি বর্গ সংখ্যা, অর্থাৎ 5 এর বর্গ করলে 25 পাওয়া যায়, তাহলে 5x এর হোল স্কোয়ার করলে আমরা পেয়ে যাব কি 25x², তাহলে 5x এর হোল স্কোয়ার, আর এটা হয়ে গেল 6y এর হোল স্কোয়ার, অর্থাৎ 36 একটা বর্গ সংখ্যা, তাহলে 6y এর হোল স্কোয়ার করলে আমরা 36y² পাই। অর্থাৎ যদি আমি 6y এর হোল স্কোয়ার করে 36y² পাই, তাহলে আমি সেটাকে ভিন্নভাবে একটু ঘুরিয়ে কি হবে যে পূর্বের অবস্থানে ফিরে গেলাম, 6y এর হোল স্কোয়ার লিখলাম, তাহলে আমরা সূত্র পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একটাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো আমরা যেহেতু এক্স এবং ওয়াই এর মান ধরে নিয়েছিলাম, তাহলে এখানে যদি আমি না বসে এইটাই অ্যান্সার লিখে দিই, তাহলে আমাদের জন্য ভুল হবে, কারণ প্রদত্ত যে মূল যে রাশিটা ছিল সেখানে কিন্তু এক্স ওয়াই নাই। তাহলে আমি যদি এখানে এক্স ওয়াই রেখে দিই, তাহলে আমাদের ভুল হবে, অর্থাৎ এই যে এক্স ওয়াই যার পরিবর্তে ধরেছিলাম, আমি সেই এক্স এর জায়গায় সেটাকে বসাবো, ওয়াই এর জায়গায় সেটাকে বসাবো, তাহলে হয়ে যাচ্ছে কি 5x এর পরিবর্তে এ প্লাস 2b প্লাস 6y এর পরিবর্তে 2a মাইনাস 5b। তাহলে এই হয়ে গেল একটা রাশি, তাহলে এটা সেকেন্ড দ্বিতীয় বন্ধনী। এখন যেহেতু এ একটা রাশি, আমার এখানে জায়গা নাই, আমি একটু নিচে লিখলাম, তবে একেবারেই বাম পাশে চলে আসবে না, একটু ফাঁকা রেখে কাজ করবে। দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে এই যে 5x আছে কি এ প্লাস 2b, এই মাঝের মাইনাস চিহ্নে বসলো, 6x2a মাইনাস 5b। এই তাহলে দেখো এবার আমরা ভেঙে দিই, গুণ করে দেব, তাহলে 5 দিয়ে যখন গুণ করব, 5a প্লাস 5 দুগুণও প্লাস এই 10b, এই মাঝের চিহ্ন এই বসলো, 6 দিয়ে গুণ করলে 6 দুগুণও 12, এই এ বসে গেল মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5×6 30b। এই হলো এটা বন্ধনী আসলো, সেকেন্ড বন্ধনী উঠে গেল, প্রথম বন্ধনী লিখলাম। এবার দেখো এটা তোমরা পঞ্চম শ্রেণীতে যেমন প্রথম বন্ধনী উঠলে সেকেন্ড বন্ধনী থেকে গিয়েছিল, সেরকমটা নয় যে আমরা প্রথম বন্ধনী উঠে দিয়ে শুধু সেকেন্ড বন্ধনী লিখবো, এখানে আমাদের প্রয়োজন সাপেক্ষে দ্বিতীয় বন্ধনী নিয়ে আসবো, প্রয়োজন না থাকলে আমরা দ্বিতীয় বন্ধনী উঠিয়ে দেবো, প্রথম বন্ধনী দিয়ে কাজ করবো। তাহলে এখানেও সেই একইভাবে 5a প্লাস 10b, এই মাইনাসের কারণে ভিতরে চেঞ্জ হয়ে গেল, তাহলে মাইনাস, 6 দুগুণ 12, এ মাইনাস এই মাইনাসকে চেঞ্জ করে দিল প্লাস, অর্থাৎ মাইনাসের কাজ হচ্ছে
घाट धरे उल्टे दिया अर्थात पा धरे झुलिए देवा। तो देखो उल्टे ही दिच्छे माइनस ए माइनस के उल्टे प्लस कर दिसे एखाने एर आगे छिलो प्लस तारे माइनस कर दिसे ताहले एखाने प्लस कर दिले पाच्छो के त्रिश बी। এবার আমরা একটু যোগ বিয়োগ করব। দেখো ছিল পাঁচটা এ আরো আছে বারোটা এ, তাহলে হয়ে গেল সতেরোটা এ। এখানে আমার টেন বি বিশ দশটা বি আমার কাছে ছিল, কিন্তু আমি ঋণ আছি তিরিশটা। তাহলে ঋণ দশটা শোধ করার পরেও যখন আমার ঋণ বেশি তাহলে ঋণই থেকে যাচ্ছে, তাই এই ঋণের চিহ্ন বসালাম। ঋণ থাকছে কত টোয়েন্টি, এই টোয়েন্টি বি। তাহলে দেখো একইভাবে এখানেও ফাইভ এ আর আমার ছিল পাঁচটা এ, কিন্তু আমার ঋণ আছে বারোটা, তাহলে এটা যেহেতু ঋণাত্মক হয়ে যাচ্ছে আমি এটা একটু পরে লিখি। তাহলে এখানে হচ্ছে কি যে ধনাত্মক আছে কোনটা, দেখো টেন বি আর থার্টি বি, তিরিশ বি আর দশ বি যোগ বিয়োগ করলে মানে যোগ করলে এটাও আমার কাছে আছে এটাও আমার কাছে, তাহলে চল্লিশ বি। আর যেহেতু এইটা ঋণাত্মক হচ্ছে তাই এই ঋণের চিহ্ন অর্থাৎ আমার ঋণ থেকে যাচ্ছে, তাই ঋণের চিহ্ন সেভেন এ। এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা আগে কেন মাইনাস সেভেন এ লিখতে পারবো না? অবশ্যই আমরা লিখতে পারবো, তবে কথা হচ্ছে যে আমরা সচরাচর মাইনাসটাকে একটু আগে না লিখে মাঝামাঝি বা ভিতরে লিখি, যাতে করে আমাদের আগে একটা চিহ্ন না থাকে, অর্থাৎ একটু বুঝতে সুবিধা হয় বা দেখতে ভালো লাগে। এজন্য বিরাট আমি আগে মাইনাস সেভেন এ না লিখে পরে লিখেছি এবং এটাই ব্যবহার করা হয় সকল ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো অতি সহজে আমরা কিন্তু সেই ঘুরে ফিরে সেই একই সূত্র ব্যবহার করেছি। এখানে কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা ছিল সেটাই এখানে মূলত ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমি তোমাদের আর একটা নিয়মের অঙ্ক রয়েছে এই অধ্যায়ে বলেছিলাম, সেটা হচ্ছে কি যে মিডল টার্ম ব্রেক অর্থাৎ মধ্যপথ ভেঙে বিশ্লেষণ করা। তো প্রিয় শিক্ষার্থীরা এই নিয়মটা করতে পারলে আমরা মোটামুটি উৎপাদকে বিশ্লেষণটা ভালোভাবেই শিখে যাব। আর উৎপাদকে বিশ্লেষণটা শিখে গেলে আমরা আগামী ক্লাসে অবশ্যই লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব। তো আমাদের আগামী ক্লাসটা থাকবে লসাগু এবং গসাগু নিয়ে। তো লসাগু গসাগু করতে গেলে অবশ্যই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, কারণ তোমরা জানো যে উৎপাদকের আমরা এর পূর্বে অবশ্যই আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করার কারণে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে লসাগু আমাদের সেভাবে পঞ্চম চতুর্থ পঞ্চমে আমরা করিনি, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে এসে আমরা আবার এই পদ্ধতিতে লসাগু গসাগু করেছিলাম উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। তো আমরা করেছি এতদিন সংক্ষেপ সংখ্যার মাধ্যমে, কিন্তু এখন আমরা বীজগণিতীয় রাশির মাধ্যমে করতে পারি, সেখানে অবশ্যই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে কাজ করতে হবে। এর জন্য এই উৎপাদকে বিশ্লেষণ শেখাটা আমাদের জন্য খুবই জরুরি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা মধ্যপথ ভাঙার মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমি সর্বপ্রথমে যে অঙ্কটা নিচ্ছি আমি একটু সহজ অঙ্ক নেব প্রথমে, তারপরে আরেকটা দুইটা অঙ্ক করাবো আমি উৎপাদকে বিশ্লেষণ থেকে। তো দেখো আমি প্রথমে যে অঙ্কটি করাবো তোমাদের সেটা হচ্ছে তোমাদের মূল বইয়ের সতেরো নম্বর অঙ্কটি। দেখো সতেরো নম্বর অঙ্কটি রয়েছে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস তিরিশ। এখন মধ্যপথ ভাঙ্গার কথা বলা হচ্ছে এখানে, বারবার একটা কথা বলছি আমি, সেটা কি মধ্যপথ ভাঙ্গা। এখন মধ্যপথ এখানে কি আছে ইলেভেন এক্স, মধ্যপথ আছে ইলেভেন এক্স। তো ইলেভেন, তো দেখো মধ্যপথ এখানে আছে কি ইলেভেন এক্স। এখন এই মধ্যপথকে ভাঙ্গার কথা বলা হচ্ছে, এখন ভাঙ্গার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মটা কি এমনভাবে ভাঙবো যেন আমি যোগ বিয়োগ করলে আবার এই পদে ফিরে আসতে পারি। অর্থাৎ এগারোকে আমি ভাঙতে পারি কি আট এবং তিন, আট আর তিন এগারো, ছয় এবং পাঁচ, ছয় পাঁচ এগারো, আবার নয় এবং দুই, আট নয় আর দুই আট এগারো, দশ এক এগারো, এভাবে আমি বিভিন্নভাবে ভাঙতে পারি। আবার আমি ১৩ প্লাস ১৩ মাইনাস ২ এভাবে ভাঙতে পারি, অর্থাৎ যোগ বিয়োগ করলে যেন পূর্বে যা ছিল তাই থাকে। আর একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই মধ্যপথকে ভাঙবো এমনভাবে, সেটা এইটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে আমি ইচ্ছা করলে যে কোনোভাবে ভাঙতে পারবো না, কারণ আট তিনে ভাঙতে পারবো না ইচ্ছা করলেই, আবার নয় দুয়ে ভাঙতে পারবো না ইচ্ছা করলেই, আবার পাঁচ ছয় ইচ্ছা করলে ভাঙতে পারবো না। ভাঙবো কিভাবে, সেটা হচ্ছে যে এমনভাবে ভাঙবো যেন গুণ করলে এই তৃতীয় পদ অর্থাৎ তৃতীয় পদ এবং প্রথম পদের যে সহগ, প্রথম পদের সহগ এখানে কি আছে ওয়ান, তাহলে ওয়ান এবং তিরিশ গুণ করলে তিরিশ, অর্থাৎ এমনভাবে ভাঙবো যেন গুণ করলে তিরিশ পাই, অর্থাৎ প্রথম এবং শেষ রাশির গুণফলকে গুণফলে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই দুটোর গুণফল যা হবে এটাকে ভেঙে এমনভাবে ভাঙবো যেন তাকে গুণ করলেও এটা পাওয়া যায়, আবার যোগ বিয়োগ করলে এটা পেতে পারি। তো দেখো
কিভাবে ভাঙছি আমরা 30 কে একটু ড্রাফে ভেঙে আসি। 30 কে বিভিন্ন ভাবে ভাঙতে পারে, তো উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে ভেঙে নিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আমরা এটাই হচ্ছে আমাদের মূল নিয়ম। আমরা ক্যালকুলেটরে এটা করতে পারি, তবে ক্যালকুলেটর সবখানে ব্যবহার করতে দেওয়া হয় না এবং এই মুহূর্তে সপ্তম শ্রেণীর জন্য সেটা গুরুত্বপূর্ণ নয়। তো আমরা চেষ্টা করব এখানে মৌখিকভাবে কাজ করার। তো দেখো, 2 দিয়ে ভাঙলে 15 দুগুণ 30, এই 15-র মধ্যে 3 দিয়ে যায়, 3 5 15। এখন দেখো পাচ্ছি কি, 3 দুগুণ 6 আর 5, তাহলে 6 এবং 5-এর যদি আমি ভাঙি 5 6 30। দেখো 30 আমরা পেয়ে যাচ্ছি, আবার এটা ভাঙলে 6 আর 5 মিলে 11 হচ্ছে। দেখো 3 আর 2 6, মানে 6 3 দুগুণ 6 আর 5 11, তাহলে x² + 6x + 5x + 30। দেখো আমি এমনভাবে ভেঙেছি, দেখো 5 6 30, অর্থাৎ এটা পেয়েছি, এই দুটো সহগ গুণ করলে 30 পেয়েছি। কিন্তু যদি আমি ভাঙতাম 8 এবং 3-এ, তাহলে পেতাম কি, 3 8 24, আমি যোগ বিয়োগ করলে হয়তো এটা পেতাম কিন্তু মূল মান পেতাম না, বা 3 10 কে 30 পেতাম কিন্তু যোগ বিয়োগ করলে এটা পেতাম না। তাহলে আমি ইচ্ছা মতো ভাঙলে, যেন আমার নিয়ম ফলো না করলে আমি সেটা নিতে পারবো না। এখন কি করব আমরা, দেখো আমরা এর পূর্বেও টুকটাক যে কমন নেয়ার কথাটা শিখেছি এবং কমন নিয়েছি আমরা পূর্বেও, এই নিয়ে কাজ করেছি, তো কমনটা আমি নেব এবার। দেখো দুটোর মধ্যে যেটা একই রয়েছে সেটাকেই কমন নেব, অর্থাৎ একই জিনিসকে ধরে নেয়া। এখন দেখো এই এক্স আছে উভয়টার মধ্যে, তাহলে আমি এক্স কে কমন নিলাম। এখন কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে x² কে x দিয়ে ভাগ করলে থাকবে x, এবং এই মাঝের চিহ্ন বসলো, 6x কে x দিয়ে ভাগ করলে x ক্যান্সেল থাকে 6 প্লাস, এখানে দুটোর মধ্যে দেখো কমন আছে, 30-এর মধ্যে 5 রয়েছে, তাহলে 5 দিয়ে 30 কে ভাগ করা যায়, তাহলে 5 দিয়ে এটাকেও ভাগ করা যায় এটাকেও, তাহলে কমন হলো 5, 5 দিয়ে ভাগ করলে থাকে x প্লাস 30 কে 5 দিয়ে ভাগ করলে 6। দেখো খুব সহজে আমরা পেলাম। এখন মনে রাখবে মিডিল টার্ম ব্রেকে আরেকটা সহজ বিষয় হচ্ছে, কমন নেয়ার পরে উভয় ক্ষেত্রে এই একই জিনিস থাকবে, যদি একই না থাকে তাহলে বুঝতে হবে আমাদের ভুল হয়েছে, মিডিল টার্ম ব্রেকটা ভুল হয়েছে। যেমন আমরা ইচ্ছা করলে 5x কে, মানে 6 আর 5-এর মধ্যে দেখো 3 দুগুণ 6 করতে পারি, আবার 6x কে 6 করতে পারি, যোগ বিয়োগ করলে উভয় ক্ষেত্রে দেখো 6 আর 1 6 এবং +6 -1 নিলে +6 আর -1, এই দুটো নিলে সমান সমান পাই 5, আবার 3 + 2 সমান সমানও 5। কিন্তু উভয় ক্ষেত্রে যখন আমরা কমন নিই তখন একই নাও হতে পারে, যে কারণে একই গুণ করলে একই পাইলেও আমাদের এই কমন যখন ফ্যাক্টর, কমন ফ্যাক্টরটা একই না হয় তখন বুঝতে হবে আমার মধ্যপথ ভাঙ্গাটা ভুল হয়েছে, অর্থাৎ আমাদের বিকল্প পথে যেতে হবে, সেটা ভবিষ্যতে আরও অঙ্ক করতে গেলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে আমরা আসি, দেখো তাহলে এই দুইটার মধ্যে যেটা কমন আছে উভয়টার মধ্যে সেইটাকে এখানে ধরে নেব, x + 6 সরাসরি নেওয়ার পরে বাকি যেটা থাকে সেটাই লিখে দেবো x + 5। এই অঙ্ক আমার শেষ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছিলাম এখান থেকে দুইটা অঙ্ক নেব একই নিয়মের, আর একটা অঙ্ক আমি এখান থেকে তোমাদের নিচ্ছি একটু ভিন্ন। দেখো 11 দাগ, এখানে রয়েছে কি, 2a² + 6a - 80। এখন আমি বলেছিলাম কি, মাঝের পথটাকে ভেঙে ভাঙবো এবং সেই পথটাকে যোগ বিয়োগ করলে মাঝের পথটাই থাকবে, আর গুণ করলে এই প্রথমটা এবং শেষটার গুণফল, অর্থাৎ প্রথম রাশির সহগ এবং শেষ রাশির গুণফল যা আছে তাই হবে, অর্থাৎ 80 আর এই দুইয়ের গুণফল কত হয় 160। এই 160 কে আমরা কি করবো, 6 কে ভেঙে এমনভাবে ভাঙবো, যোগ করলে, যোগ বিয়োগ করলে 6 হবে, আবার গুণ করলে 160 হবে। তাহলে আমরা একটু চেক করে আসি, 2 দিয়ে করলে 80, 2 দিয়ে গেলে 40, এটা রাফে, অবশ্য আমরা 16 10 কে 160 পাই, তারপরে আমি একটু চেক করে আসি, 2 দিয়ে 20, 2 দিয়ে গেলে 10, 2 দিয়ে গেলে 5। দেখো এখন কথা হচ্ছে 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16, 2 গুণ 32 আর 5, 32 আর 5 করলে কোনোভাবে আমরা 6 পাই না, আবার 16 আর 10 করলে 6 পাই, কিন্তু যদি 5 দুগুণ 10 দুগুণ 20 আর 2 দুগুণ 4 দুগুণ 8, 20 আর 8 করি, আবার আমরা 6 পাচ্ছি না, তাহলে আমরা 6 পাচ্ছি কোথায়, 16 এবং 10-এ। এখন 16 এবং 10 যদি আমি উভয়টা দেখো, 2a² এখানে যেহেতু +6a, তাহলে আমি প্লাস নিলাম 16a, এখন যদি আমি +10a নিই, দেখা গেল যে প্লাস নিলে কি হচ্ছে, যে এটাও প্লাস ওটাও প্লাস, দুইটা আমার কাছে থেকে যাচ্ছে, অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি করবে এখানে, -10a, এরপরে হচ্ছে -80। তো দেখো এই
আমরা মূল রাশিটা পেলাম অর্থাৎ এই 6 কে ভেঙে এটা পেলাম এইবার যোগ বিয়োগ করলে 6 এফ আছে আবার গুণ করলে 16 10 কে 160 পেয়ে যাচ্ছি তো দেখো তাহলে এবার আমরা কি করব এই মিডল টার্ম ব্রেকের পরের ফ্যাক্টরটা হচ্ছে কি কমন নেওয়া এখন দেখো 1 কে 2 দিয়ে ভাগ করা যায় 16 কেও 2 দিয়ে ভাগ করা যায় তাহলে 2 কমন নিলাম ভাগ করা কমন নেওয়া অর্থ ভাগ করা তাহলে যেটা দিয়ে ভাগ করা যায় উভয়টাকে সেটা নেব এবার উভয়টার মধ্যে এ আছে তাহলে এ দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে 2 এ দ্বারা যখন ভাগ করব থাকবে শুধুমাত্র এ একে 2 দ্বারা ভাগ করলে 8 আর এ ক্যান্সেল হয়ে গেল এবার আমার এখানে দেখো উভয়টাতে একই চিহ্ন রয়েছে এখানে যেহেতু প্লাস ছিল আমাদের প্লাস আগে কমন নেওয়া লাগেন কিন্তু এখানে উভয়টাতে চিহ্ন আছে মাইনাস মাইনাস কমন নেব কারণ হচ্ছে মাইনাস কমন নিলে ভিতরের রাশিটা চেঞ্জ হয়ে যাবে কিভাবে যাবে সেটা আমরা দেখছি দেখো তাহলে এখানে মাইনাস এবার কমন যায় কি 10 দিয়ে উভয়টারে ভাগ করা যায় 2 দিয়ে ভাগ করা যায় 5 দিয়ে যায় কিন্তু আমরা সর্বোচ্চ যেটা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ কমনটা যেন এইটার সমান হয় তাহলে 10 দিয়ে যখন আমি ভাগ করব 10 দিয়ে ভাগ করলে এখানে থাকবে এ এই মাইনাস যখন কমন নিছি মাইনাস দ্বারা এর ভাগ করলে এ হয়ে গেছে প্লাস মাইনাস দ্বারা ভাগ করার কারণে এও হয়ে যাবে প্লাস 10 দিয়ে যখন 80 কে ভাগ করব 8 10 কে 80 তাহলে দেখো কমন নেয়ার পরে উভয়টা একই রয়েছে কমন নেয়ার পরে যখন উভয়টা একই রয়েছে সে তো আমাদের নিয়মটা সঠিক রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো তাহলে আমরা কি করব এই যেটা কমন উভয়টাতে আছে একই এটা নিয়ে নিলাম বাকিটা এইবার লিখে দিলাম 2a মাইনাস 10 এই আমাদের কাজ শেষ হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থীরা আমরা উৎপাদকে বিশ্লেষণটা আজ শিখলাম তোমরা একটু মনোযোগ সহকারে কাজ করে এবং নোট করার পরে বাসায় আরো একবার এটা প্র্যাকটিস করবে এবং ক্লাসটি একটু বারবার দেখবে যেখানেই বেঁধে যাবে ক্লাসটি পজ করে আবার সেখানে দেখবে যেখানে মানে তুমি বুঝতে পারবে না সেখানে আরেকবার একটু দেখবে তাহলে আশা করি তোমার আর কোনো সমস্যা থাকবে না তো আবারও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহামারী করোনাকালীন সময়ে সকলের নিরাপদ দূরত্বে সকলকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের আহ্বান জানিয়ে সকলের মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ।